সুলতানের নির্দেশে সমগ্র দেশে গুপ্তচরের নিশ্ছিদ্র নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন আলী বিন সুফিয়ান। খ্রিস্টান গোয়েন্দায় ভরে গিয়েছিল দেশ। ইসলামের সংস্কৃতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র সুলতানকে উদ্বিগ্ন করে তুলেছিল। একজন ইমাম ইসলামী চিন্তাধারা পাল্টে দিচ্ছে সংবাদ পেয়েও তিনি তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেননি। বলেছিলেন, আলী, ধর্ম আজ বিভিন্ন উপদলে বিভক্ত হতে শুরু করেছে। ইমাম সাহেব হয়তো এমন কোনো উপদলের লোক, অথবা তিনি মনগড়া তাফসির করছেন। ধর্মীয় ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না, আমি প্রশাসক, আলেম নই। যদি তাকে গুপ্তচর মনে করো, ভালোভাবে যাচাই বাছাই করে নাও। আমার চাইতে একজন ইমামের মর্যাদা অনেক ঊর্ধ্বে। গোয়েন্দা হলে চিনে ফেলতে পারে, এজন্য আলী নিজে মসজিদে যাননি, কজন লোক পাঠিয়ে দিয়েছিলেন। 10 থেকে 12 দিন গিয়েছে ওরা। আলীকে শুনিয়েছে ইমামের বক্তৃতার হুবহু বর্ণনা। আলী সুলতানকে বললেন, লোকটা গোয়েন্দা না হলেও ভ্রান্ত আকিদার, তাকে ধরা উচিত। সে এমনভাবে জিহাদের ব্যাখ্যা করছে যা শুধু একজন শত্রুর পক্ষেই করা সম্ভব। সুলতান মনোযোগ দিয়ে আলীর কথা শুনে বললেন, ব্যাপারটা মসজিদ এবং ইমাম সম্পর্কে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আরেকটু যাচাই করা দরকার। অবশেষে সুলতান সিদ্ধান্ত নিলেন, আলী সহ নিজেই যাবেন ইমামের ওয়াজ শুনতে। আহমদ কামালের গ্রেপ্তার করা মেয়েটার কাছ থেকে আলী জেনে নিয়েছিলেন খ্রিস্টান গোয়েন্দাদের ব্যবহৃত কোড বা সংকেত। মেয়েটা বলেছিল, গোয়েন্দারা কেউ কারো নাম বলে না, আমরা মেঘ নিয়ে আসব বলে পরস্পরকে পরিচিত হতে হয়। সুলতান তাই করেছিলেন, ধরা পড়ল ইমাম। ওদের তিনজনকে কারাগারে পাঠিয়ে তদন্ত শুরু করলেন গোয়েন্দা প্রধান। তদন্তে জানা গেল, কায়রো উপশহরের এ মসজিদ জামে মসজিদ না হলেও মুসল্লির অভাব নেই। এলাকাটায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকের বাস। কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানকার লোকগুলো জ্ঞানের আলো থেকে বঞ্চিত, ফলে বেশিরভাগ লোকই কুসংস্কারে বিশ্বাসী। ওরা সহজে মন ভোলানো আবেগময় কথায় প্রভাবিত হয়ে পড়ে। 6-7 মাস ধরে এলাকার মসজিদের কথা সবার মুখে মুখে। নতুন পেশ ইমাম এসার পর এমন ওয়াজ করেন যা কেবল মর্মস্পর্শী নয়, অভিনব ও চিত্তাকর্ষক। ঘটনার বিবরণে জানা গেল, একদিন দুজন স্ত্রী সহ একজন লোক এলো গাঁয়ে, উঠল এক ব্যক্তির ঘরে, দেখতে আলেমের মতো। মসজিদে আসা যাওয়া করতে লাগলেন তিনি। ধীরে ধীরে ইমাম সাহেবের ভক্ত হয়ে গেলেন নতুন আলেম। 15-16 দিন পর একদিন ইমাম সাহেব মসজিদে এলেন না। খবর নিয়ে জানা গেল তিনি অসুস্থ। হাকিম সাহেব তার বাসায় গিয়ে দেখল ইমাম সাহেবের পেটে ব্যথা, কোনো ওষুধে কাজ হল না। 3 দিন পর মারা গেলেন ইমাম সাহেব। ইমাম সাহেব যেদিন অসুস্থ হন সেদিন আগন্তুক আলেম গ্রামে ছিলেন না, আগে যেখানে থাকতেন সেখান থেকে জিনিসপত্র আনতে গেছেন। ইমাম সাহেবের মৃত্যুর পরদিন ফিরে এলেন তিনি। পরনে লাল জুব্বা, ফর্সা চেহারা, ধূসর দাড়ি, মধুর তেলাত। ইমাম সাহেবের আকস্মিক মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করে তিনি বললেন, আহা, অমন ভালো লোক আর হয় না, উনি তো চলে গেলেন, এখন আমাদের কি হবে? কি হবে মানে? না, বলছিলাম এখন তো আমাদের একজন ইমাম দরকার। তা দরকার বই কি, তবে কিছু মনে না করলে বলবো, আপনার যা এলেম আমল, এ দায়িত্বটা যদি আপনি নেন তবে আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকে না। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আপনারা সবাই চাইলে এ দায়িত্ব আমি নিতে পারি। এখানে থাকলে নিরিবিলিতে কিছু ইবাদত বন্দেগীর সুযোগ পাব। যদিও শহরে ইমামতি করে দিন কাটাতাম, কিন্তু হৈ হাঙ্গামা এ বয়সে আর ভাল লাগে না বলে এখানে চলে এসেছি। তার কথায় লোকজন খুবই খুশি হল। ইমাম হিসেবে এমন একজন অভিজ্ঞ আলেম পাওয়া তো ভাগ্যের কথা। এলাকার গণ্যমান্য লোকজন সামান্য পরামর্শের পর তাকেই ইমাম হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিল। বেতন নিয়ে তিনি কোনো দর কষাকষি করলেন না। বললেন, আপনারা যা বিবেচনা করে দেবেন তাতেই আমার হবে, তবে কারো দেয়া নজরানা, হাদিয়া বা তোহফা আমি গ্রহণ করতে পারব না। আমার দরকার শুধু খাওয়া পরা ও স্ত্রীদের নিয়ে পর্দা পুশিদা মতো থাকার মতো একটা বাড়ি। লোকজন মসজিদের পাশে কয়েক কামরার একটি বাড়ি খালি করে দিল। সবার সামনে তিনি বাড়িতে এসে উঠলেন, সাথে দুই স্ত্রী। স্ত্রী দুজনই বোরকা পরা, হাতে দাস্তানা, পায়ে মোজা। লোকজন হুজুরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করল। তার ব্যক্তিত্বে প্রভাবিত হলো
সবাই। সকলকে মোহিত করল তার সুরেলা কণ্ঠের জাদু। মসজিদে আজান দিলেন মৌলবী সাহেব। আজানের শব্দে নীরবতা ছেয়ে গেল সমগ্র এলাকায়, যেন ইথারে ভেসে বেড়াচ্ছে পবিত্র এক সুর। সুরের মূর্ছনায় মসজিদে ছুটে এলো মানুষ। যারা বাড়িতে নামাজ পড়তেন ছুটে এলেন তারাও। এসার পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ করলেন তিনি। বললেন, প্রতি রাতে এভাবে ওয়াজ করবেন। সুরেলা কণ্ঠে প্রতিদিন রাতে এশার নামাজের পর নিয়মিত ওয়াজ করে যাচ্ছেন ইমাম সাহেব। চারদিকে ছড়িয়ে পড়ল তার খ্যাতি। ছ সাত মাসের মধ্যে তিনি পুরো এলাকায় সর্বজন মান্য ব্যক্তিতে পরিণত হলেন। তার ভক্তের সংখ্যা বেড়ে চলল প্রতিদিন। অনেকে মুরিদ হল। এ মসজিদে আগে জুম্মা পড়া হতো না, তিনি প্রথম জুম্মা চালু করলেন। চারদিকে ইমাম সাহেবের খ্যাতি ছড়িয়ে পড়লে ওয়াজ শুনতে ছুটে আসতে লাগলো দূর দূরান্তের লোকেরাও। তার আলোচনায় স্থান পেত ইসলামের মৌলিক বিষয়গুলো। ইবাদত এবং ভালোবাসা ছিল প্রধান বিষয়। যুদ্ধবিগ্রহ ঝগড়া ফ্যাসাদের বিরুদ্ধে ওয়াজ করতেন তিনি। মানুষকে বুঝাতেন মানুষ নিজে তার ভাগ্য গড়তে পারে না, মানুষ এক দুর্বল কীটাণু কীট, খোদার হাতেই মানুষের ভাগ্য। ওয়াজের সময় পবিত্র কোরআন থাকত তার হাতে, মন্ত্রমুগ্ধের মতো শ্রোতারা তার কথা শুনত। তিনি সুলতান সালাহ উদ্দিন আয়ুবীর প্রশংসা করে বলতেন, মিশরের সৌভাগ্য যে তার মতো এমন এক ব্যক্তিত্বকে পেয়েছে শাসক হিসেবে। তিনি জিহাদের নতুন ব্যাখ্যা দিলেন, মানুষ নির্দ্বিধায় তা মেনে নিল। সুলতান আয়ুবী খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদেরকে জিহাদে শরিক হওয়ার আহ্বান জানালে দুটো কারণে এলাকার লোকেরা ব্যাপকভাবে তাতে সাড়া দিয়েছিল। প্রথম কারণটি ছিল অর্থনৈতিক, সুলতান সৈন্যদের যথেষ্ট সুযোগ সুবিধা দিতেন। দ্বিতীয় কারণ সালাহ উদ্দিন আয়ুবীর দেয়া জ্বালাময়ী ভাষণ। তিনি যখন বললেন খ্রিস্টানরা পৃথিবীর বুক থেকে ইসলামের চিহ্ন মুছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, এ অবস্থায় প্রতিটি মুসলমানের কর্তব্য হল জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, তখন স্বাভাবিকভাবে তাদের ইমানের শিখা জ্বলে উঠল। জিহাদ যে প্রতিটি মুসলমানের জন্য ফরজ, সুলতান ওদেরকে তা ভালোভাবেই বোঝাতে সক্ষম হয়েছিলেন। ফলে ইসলামের জন্য জীবন দেওয়ার উদগ্র বাসনা নিয়েই ওরা সুলতানের সেনাবাহিনীতে ভর্তি হয়েছিল। এদের বিশ্বাসে চিড় ধরাবার জন্যই ইমাম রূপী গোয়েন্দা এখানে আশ্রয় গেড়েছিল। গোয়েন্দা ইমামের ঘরে তল্লাশি নেওয়া হল। পাওয়া গেল অনেক অস্ত্রশস্ত্র এবং পোটলা ভরা বিষ। কুকুরকে খাওয়ানো হলো সে বিষ। তিন দিন পর্যন্ত গড়াগড়ি করে মারা গেল কুকুরটা। সুলতানের সামনে তদন্তের রিপোর্ট পেশ করলেন আলী। ওদের বন্দি করে রাখো, সুলতান বললেন, ভীষণ বিরক্ত করবে এবং আতঙ্কের মধ্যে রাখবে। আমি ওদের জল্লাদের হাতে তুলে দেব না, বন্দি করেও রাখব না। তাহলে কি করবেন? সসম্মানে দেশে পাঠিয়ে দেব। আলী হতবাক দৃষ্টি নিয়ে সুলতানের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি একবার ভাগ্য পরীক্ষা করতে চাই আলী, এখন আমাকে কোনো প্রশ্ন করো না। একটা নতুন খেলা খেলবো আমি, দেখি এ খেলার ফল কি হয়। খানিক থেমে আবার বললেন, কাল দুপুরে সেনাপতি, সেনা উপদেষ্টা, সেনা কমান্ডার এবং সচিবদের মিটিং, তুমিও উপস্থিত থেকো। ছদ্মবেশী ইমামের নাম ছিল ডিউক। রাতে তার মুখোমুখি হলেন গোয়েন্দা প্রধান। প্রশ্ন করলেন, তোমরা কতজন এসেছো? ডিউক নিরুত্তর। আলী আবার জানতে চাইলেন, মেয়েদের কী জন্য এনেছ? ডিউক এবারও নিরুত্তর রইল। আলী বললেন, ডিউক কয়েকটা বিষয় আমাদের জানা খুব জরুরি, তুমি কি আমাদের কোনো সহযোগিতা করবে না? শোনো আলী, আমরা দুজন একই যুদ্ধের সৈনিক। আমার বিশ্বাস তুমি আমার হাতে ধরা পড়লে জীবন দিতে তবুও জাতির সাথে বেইমানি করতে না, আমিও তাই করব। আমার পরিণতি আমি জানি, তোমাকে সব তথ্য দিলেও আমাকে ক্ষমা করবে না, এখানেই মরতে হবে আমাকে, হোক নির্যাতনের মুখে বা জল্লাদের হাতে। তবে কেন আমার জাতির সাথে প্রতারণা করব? আমার বিশ্বাস তুমি তোমার ইচ্ছে পরিবর্তন করবে। তুমি কি এ মেয়ে দুটোর সম্ভ্রম রক্ষার খাতিরও আমার প্রশ্নের জবাব দেবে না? সম্ভ্রম? এদের কাছে রূপ, সৌন্দর্য আর মেয়ে কি প্রেম ছাড়া কিছু নেই? প্রেমের অভিনয় দিয়ে এরা শুকনো পাথরকে গলিয়ে দিতে পারে, কিন্তু ওদের কাছে সম্ভ্রম বলে কিছু নেই। ওদেরকে সম্ভ্রম ও সতীত্ব বিসর্জন দেওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে। ও সব অনেক দূরে ছুঁড়ে ফেলে এখানে এসেছে ওরা। ওদের সাথে যা ইচ্ছে করো, আমার সামনে ওদের সম্ভ্রম নষ্ট করলেও কিছুই বলবো না আমি, মেয়েরাও কিছু বলবে না। গোয়েন্দা মেয়েদেরকে আমরা মৃত্যুদণ্ড দেই, ওদের সম্ভ্রম নষ্ট করি না।
তবে তুমি সহযোগিতা করলে তোমাদের বিষয়টি সুলতান হয়তো সহনশীলতার সাথে বিবেচনা করতে পারেন। বন্ধু, আমাকে তুমি ভালোবাসার লোভ দেখাচ্ছ, দেখাচ্ছ নির্যাতনের ভয়, বিনিময়ে তোমার দেশের মূলোৎপাটনের জন্য আমার যে সব সঙ্গীরা কাজ করছে তাদের নাম জানতে চাইছ। কিন্তু আমি দুঃখিত, এর কিছুই আমি বলতে পারবো না। তুমি কথা দিয়েছ তোমাকে সব কিছু বললে মেয়েদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। তোমাকে শুধু আমি এতটুকু বলতে পারি, এ লড়াই তোমার আর আমার নয়, এ যুদ্ধ ইসলাম আর ক্রুশের যুদ্ধ। আমি সংবাদ আদান প্রদান করার মতো সাধারণ গোয়েন্দা নই, আমি অনেক উঁচু স্তরের গুপ্তচর। আমি একজন আলেম, নিজের এবং তোমার ধর্ম গভীর মনোযোগ দিয়ে পড়েছি, কোরআনের গভীর পর্যন্ত অধ্যয়ন করেছি। স্বীকার করি তোমাদের ধর্ম সহজ সরল এবং সর্বশ্রেষ্ঠ, প্রতিটি মানুষ তা সহজে অনুসরণ করতে পারে, এর মধ্যে কোনো শত্রুতা নেই, নেই কারো প্রতি ঘৃণার বীজ, এজন্যই তোমার ধর্ম এত গ্রহণযোগ্য। তোমাদের শত্রুরা তোমাদের ধর্ম সম্বন্ধে মানুষের মনে এমন সব প্রশ্ন ও ভুল ধারণার জন্ম দিয়েছে যার কারণে ইসলামের আসল রূপ জনগণ কিছুতেই দেখতে পাচ্ছে না। দিন যত যাবে এ বিভ্রান্তি কেবল বাড়তেই থাকবে। ইহুদিরা মুসলিম আলেমের ছদ্মবরণে এতে জুড়ে দিয়েছে অপ্রয়োজনীয় সব বিধানাবলী। ইসলামে কুসংস্কারের স্থান নেই, কিন্তু আজ মুসলমানরা সবচেয়ে বেশি কুসংস্কারে বিশ্বাস করে। মাথা নয় পীর অলির মাজারে, সিন্নিমানে দরগায়, এমন আরও অনেক নতুন জিনিস তোমাদের ধর্মে সংযোজন করে দেয়া হয়েছে। আমরাও দীর্ঘদিন থেকে তোমাদের চিন্তাধারা বদলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা জানি পৃথিবীতে টিকে থাকবে দুটি ধর্ম, একটি খ্রিস্টবাদ, অন্যটি ইসলাম। যে কোনো একটি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত কেউ থামবে না। তরবারির জোরে বা বিরোধিতা করে কোনো ধর্ম নিঃশেষ করা যায় না। কোনো ধর্মকে নিশ্চিহ্ন করার একটাই মাত্র পথ, ভেতর থেকে রুহটাকে কেড়ে নিয়ে দেহের উপর রঙের প্রলেপ মাখানো। তুমি কি বলতে পারো কিসের জোরে গুটিকয় মুসলিম সম্রাট নাজ্জাসির বিশাল দরবারে দাঁড়িয়ে দুঃসাহসীর মতো বলেছিল, ইসলাম গ্রহণ করো না হয় জিজিয়া দাও, আর যদি এ দুটোর কোনোটাতেই সম্মত না হও তবে তোমাদের ও আমাদের মাঝে ফায়সালা করবে এ তরবারি, এছাড়া আর কোনো বিকল্প পথ নেই আমাদের মাঝে। দুনিয়ার স্বাভাবিক বিবেক বুদ্ধির বিচারে এ ছিল স্রেফ আহাম্মকী, কিন্তু ইতিহাস সাক্ষী ওটা আহাম্মকী ছিল না, তাদের এ দুঃসাহসে ছিল ইসলামের অগ্রযাত্রা চাবিকাঠি। দুনিয়ার মানুষের সাথে মুসলমান তো কেবল এ তিন ধরনের সম্পর্কই সৃষ্টি করতে পারে, হয় ওরা হবে মুসলমানদের ভাই, নইলে অনুগত, আর নয় শত্রু। আমরা কেবল এ আকিদাটুকুই নষ্ট করতে চাই, যাতে মুসলমানরা শত্রু মিত্র ও আপন পর ভেদাভেদ করতে না পারে। আমরা সে পথে এগিয়ে যাচ্ছি। এ পথে আমি একা নই, বিরাট একটা দল তোমাদের সভ্যতার উপর আঘাত করে যাচ্ছি, সংস্কৃতির উপর আঘাত করে যাচ্ছি। তোমরা অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ক্ষমতা লাভের প্রতিযোগিতার ঘোড়া ছুটাতে থাকবে, আর আমরা চুপিসারে তোমাদের ইমান ও আকিদাটুকু বস্তায় ভরে সটকে পড়ব। আলী পায়চারি করছিলেন, মন দিয়ে শুনছিলেন গোয়েন্দা ডিউকের কথা। তিনি ভেবেছিলেন হাত পাশে কোলে বাঁধা গোয়েন্দাটি নির্যাতনের মুখে সব স্বীকার করবে, কিন্তু তার কথা শুনে বুঝলেন এর কাছ থেকে কথা আদায় করাটা এত সহজ হবে না। আলী একজন কারারক্ষীকে ডেকে তার হাত পায়ের শিকল খুলে দিতে বললেন, বাঁধন মুক্ত হলে খাবারের ব্যবস্থা করে বললেন, কথা বের করার ফন্দি মনে করো না, যে ধর্মেরই হোক আমি আলেমদের সম্মান করি, তোমাকে আমি কোনো প্রশ্ন করব না, যা ইচ্ছে বলতে পারো তুমি। আমি তোমাকে সম্মান করি আলী, আগেও তোমার অনেক প্রশংসা শুনেছি, তোমার ভেতর রয়েছে গোয়েন্দা শিল্পের যোগ্যতা, আবেগের উত্তাপ। খ্রিস্টান সম্রাটগণ কেন তোমাকে হত্যা করতে চায় এবার আমি বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি তুমি সালাহ উদ্দিন এবং নুরুদ্দিন জঙ্গির সমপর্যায়ের, তোমার জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। আলী, শত্রু হলেও তুমি বুদ্ধিমান দুশ্মন, তোমার অন্তত এটুকু বোঝা উচিত কোনো জাতির সংস্কৃতি বদলে দাও তার ধ্বংসের জন্য আর যুদ্ধের প্রয়োজন হবে না, জাতিকে নিশ্চিহ্ন করতে অশ্লীলতার প্রসার ঘটাও, বিশ্বাস না হলে মুসলিম শাসকদের দিকে তাকিয়ে দেখো, আত্মসংযম তোমার নবীর শিক্ষা, এ কথা আজ কে মানছে। ইহুদি সুন্দরীরা রূপের মায়াজাল বিছিয়ে তোমার জাতিকে বিভ্রান্ত করছে, আজ বেহায়াপনা আর অশ্লীলতায় ডুবে আছে তোমার জাতি,
মুসলমান, সে বিত্তহীন হোক বা বিত্তশীল, একাধিক বিয়ে করতে চায়। কিছু টাকা হাতে এলেই যুবতীদের দিয়ে হারেমের সৌন্দর্য বৃদ্ধি করে। পোপ ও পাদ্রীরা তোমাদের চিন্তা চেতনায় যৌনতাকে ঢুকিয়ে দিয়েছে। তোমরা তোমাদের নবীর নির্দেশ পালন করলে মুসলমান পৃথিবীর তিন চতুর্থাংশ জুড়ে থাকত। এখন মুসলমান নামে মাত্র টিকে আছে, সংকীর্ণ হচ্ছে তোমাদের সালতানাত। এসবই হচ্ছে আমার মতো আলেমদের তৎপরতার ফলে। বন্ধু আমার, এ তৎপরতা চলতে থাকবে। আমি ভবিষ্যৎবাণী করছি, একদিন পৃথিবীতে ইসলাম থাকবে না, থাকলেও তা হবে বিকৃত। জীবন্ত ইসলামের পরিবর্তে থাকবে ইসলামের রংচঙ্গা লাশ। ইসলামের অনুসারীরা অশালীনতায় ডুবে যাবে। যে কেউ সালাহ উদ্দিন বা নুরুদ্দিন জঙ্গি হতে পারে না। এ দুজনকে একদিন মরতে হবে। আগামী প্রজন্মকে আমরা জৈবিক চেতনার সাগরে ভাসিয়ে দেব। ওরা হবে নফসের গোলাম। বিবেক বলে কিছু থাকবে না ওদের কাছে। আমাকে মেরে ফেলতে পারবে, মরবে না আমাদের তৎপরতা। মানুষ মরে গেলেও তার উদ্দেশ্যের মৃত্যু হয় না। আরেকজন এসে আমার স্থান দখল করবে। ইসলামকে নিশ্চিহ্ন করেই তবে আমরা থামব। এবার ইচ্ছে করলে আমাকে জল্লাদের হাতে তুলে দিতে পারো, আমি আর কিছুই বলব না। আলী তাকে আর কোনো প্রশ্ন করেননি। হয়তো ভাবছিলেন কত কঠিন, কত বন্ধুর তার চলার পথ। খ্রিস্টান গোয়েন্দার প্রতিটি কথা, প্রতিটি বর্ণ সত্য। এক ঝাঁক জীবাণু জাতির নৈতিকতাকে নিঃশেষ করে দিচ্ছে। আরবের আমির উমরারা তো শেষ হয়েই গেছে। বিশাল ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছে নায়বী, কিন্তু ওরা এমন এক দিক থেকে আক্রমণ করছে যা বন্ধ করা সুলতানের পক্ষে দুঃসাধ্য। কারাকক্ষের দরজা বন্ধ করে মেয়েদের কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন আলী। তালা খুলে ভেতরে ঢুকলেন। তাকে দেখে দাঁড়িয়ে পড়ল মেয়ে দুটো। আলী কতক্ষণ অপলক চোখে তাকিয়ে রইলেন ওদের দিকে, এরপর কক্ষ থেকে বেরিয়ে গেলেন। জরুরি মিটিং ডেকেছেন সুলতান আইয়ুবী। উপস্থিত সদস্যরা গোয়েন্দাদের গ্রেপ্তারের কথা জানত এ ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় সে পরামর্শের জন্য এ সভা। সালাহউদ্দিন আইয়ুবী আসন গ্রহণ করে সবার দিকে তাকালেন, মনে হল খুঁজছেন কাউকে। বন্ধুগণ, তিনি বললেন, আপনারা শুনেছেন এক মসজিদ থেকে এক খ্রিস্টান গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছিল সে মসজিদের পেশ ইমাম। সুলতান সবার সামনে গোয়েন্দাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে সে ঘটনা শোনালেন। ইমাম রূপী গোয়েন্দা ডিউক আলীকে যা বলেছে তাও বললেন। খ্রিস্টান গোয়েন্দাদের অপতৎপরতা থেকে সতর্ক থাকুন। এ ওয়াজ করার জন্য আপনাদের ডাকিনি। যারা শত্রুর সাথে বন্ধুত্ব করবে তারা জাহান্নামে যাবে, এ কথাও বলবো না। এখন থেকে কোনো গাদ্দারকে মৃত্যুদণ্ড দিয়ে মুক্তি দেব না। গাদ্দারের সামনে এবং পেছনে আমি গাদ্দার লিখিত সাইনবোর্ড ঝুলিয়ে তাকে বাজারের অলিতে গলিতে ঘোরানো হবে। চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মৃত্যু হবে ক্ষুধা তৃষ্ণায়। কাউকে তার জানাজা বা দাফন করার অনুমতি দেয়া হবে না। আমার প্রিয় বন্ধুরা, এতে শত্রুর কোনো ক্ষতি হবে না। ওরা অন্য গাদ্দার তৈরি করে নেবে। যতদিন ওদের কাছে নারী, বেহায়াপনা আর অর্থ আছে, আমাদের দুর্বল ইমানের লোকেরা গাদ্দার হতেই থাকবে। বেঈমান কোরআন হাতে নিয়ে আপনাদের মসজিদে আপনাদের নবীর বাণী বিকৃত করছে, এ কি আপনাদের বিবেকের জন্য চ্যালেঞ্জ নয়? একবার ভেবে দেখুন, যেসব মেয়েদের গুপ্তচর বৃত্তির জন্য এদেশে পাঠানো হয় তার অধিকাংশই মুসলমান। শিশুকালে ওদের তুলে নেওয়া হয়েছে কোনো কাফেলা থেকে। ওদের অশ্লীলতা ট্রেনিং দেওয়া হয়েছে, শেখানো হয়েছে পুরুষ ঘায়েল করার নানান কায়দা কানুন। ট্রেনিং দিয়েছে বেহায়াপনার। অমুসলিমরা ফিলিস্তিন দখল করে রেখেছে। মুসলমানদের উপর চলছে সীমাহীন অত্যাচার। লুণ্ঠিত হচ্ছে ওদের সম্পদ। প্রতিবাদী কণ্ঠগুলোকে কারাগারে অকথ্য নিষ্পেষণে স্তব্ধ করে দেয়া হয়। সুন্দরী শিশু মেয়েদের অপহরণ করে বেহায়াপনা আর গোয়েন্দা বৃত্তির ট্রেনিং দেয়া হয়। এরপর পাঠানো হয় মুসলিম জনপদে। ওরা নিজের মেয়েদেরও এ কাজের জন্য ব্যবহার করে। খ্রিস্টানদের কাছে নৈতিকতা বা ইজ্জত আবরুর কোনো বালাই নেই। ফিলিস্তিন দখল করে ওরা নতুন বিপ্লব এনেছে। সে বিপ্লব হল নির্বিচারে মুসলিম হত্যা, লুটপাট, মুসলিম শিশুদের অপহরণ, যুবতীদের ইজ্জত বিকাতে বাধ্য করা, সুন্দরী যুবতীদের প্রশিক্ষণ দিয়ে মুসলিম আমির ওমরাদের হারেমের সৌন্দর্য বৃদ্ধি করা, এমনকি মুসলিম শিশুদের গলায় ওরা কুশ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। মুসলিম দেশসমূহে আশ্রয়প্রার্থী অসংখ্য কাফেলাকে পথিমধ্যে নিশ্চিহ্ন করা হয়েছে। ইজ্জত হরণ করেছে আমাদের বোনদের, আমাদের মেয়েদের। আমাদের ভাইরা বাধা দেয়নি। খ্রিস্টানরা চায় পৃথিবীতে নামমাত্র মুসলমান থাকুক।
মুসলিম মেয়েদের ঘর থেকে বেরিয়ে আসুক ক্রুশধারী খ্রিস্টান। আমরা ভুলে গেছি সেসব নির্যাতিত বোনদের। ওরা আমাদের অভিশাপ দিচ্ছে, বলছে খ্রিস্টান বর্বরতার শিকার শহীদদের কথা আমাদের মনে নেই। কোনো নির্দেশ দেওয়ার পূর্বে আমার প্রশ্ন, বলুন এখন আপনারা কি করবেন? আপনাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ সেনা কমান্ডার, যোগ্যতর প্রশাসনিক কর্মকর্তা, সম্মানিত আমির। আয়ুবি থামলে একজন কমান্ডার বললেন, প্রতিবেশী মুসলমান নির্যাতিত হলে তাদের সহযোগিতা করা ফরজ, এ হচ্ছে খোদার হুকুম। এ ফরজ আদায় করা থেকে আপনি আমাদের বিরত রাখতে পারেন না। অনতিবিলম্বে মজলুম ভাইদের সাহায্যে এগিয়ে যাওয়া জরুরি। আমার মনে হয় মুহূর্ত মাত্র কালবিলম্ব না করে আমাদের ফিলিস্তিন আক্রমণ করা উচিত। এবার উঠে দাঁড়ালেন একজন সহকারী সেনাপ্রধান। আবেগ ভরা কণ্ঠে তিনি বললেন, অমুসলিমদেরকে আক্রমণ করার পূর্বে আমাদের উচিত গাদ্দার মুসলিম শাসকদেরকে আক্রমণ করা। সবচেয়ে লজ্জাস্কর কথা হল আমাদের মধ্যেও বিশ্বাসঘাতক রয়েছে। ফয়জুল ফাতেমির মতো লোক গাদ্দারি করলে কাকে আর বিশ্বাস করব আমরা? একজন মুসলিম যুবতীর ইজ্জতের জন্য সমগ্র জাতিকে যেখানে মোকাবেলায় দাঁড় করিয়ে দেওয়ার কথা, সেখানে অসংখ্য নারীর ইজ্জত নষ্ট করা হচ্ছে, আর আমরা ভাবছি কি করব। খ্রিস্টানরা আমাদের মেয়েদের অশ্লীল কাজে ট্রেনিং দিয়েছে, আর আমরা আমাদেরই মেয়েদের সাথে অশ্লীল কাজ করে যাচ্ছি। সম্মানিত আমির, আমার কথাগুলোকে উদ্বেলিত ভাবাবেগ না ভাবলে বলবো, এ মুহূর্তেই আমাদের ফিলিস্তিন দখল করা উচিত। আমাদের প্রথম কিবলা ওরা কুকর্মের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আরও একজন উঠে দাঁড়ালেন, হাতের ইশারায় তাকে বসিয়ে দিলেন সুলতান। বললেন, আপনাদের মুখে এ কথাই আমি শুনতে চেয়েছি। যারা আমার কাছে থাকেন নিশ্চয়ই জানেন আমার প্রথম লক্ষ্য ফিলিস্তিন। মিশরের দায়িত্ব নেয়ার পরই আমি ফিলিস্তিন আক্রমণ করতে চেয়েছিলাম। দু বছর চলে গেছে, বেইমানদের অপতৎপরতায় আমি সময়ের চোরাবালিতে আটকে গেছি। গত দু বছরের ঘটনাবলী স্মরণ করুন। আপনারা খ্রিস্টান গুপ্তচর আর গাদ্দারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের লোকেরাই সুদানিদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। সুদানের কাফরিদের দিয়ে মিশর আক্রমণ করিয়েছে আমাদের সেনাপতি এবং কমান্ডাররাই। এরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন গ্রহণ করে। দেশের মানুষ আল্লাহর নামে এ টাকা কোষাগারে জমা দেয়। বেইমানদের নিশ্চিহ্ন করে আমি ফিলিস্তিন আক্রমণ করব, এ আশায় আমি দু বছর কাটিয়েছি। কিন্তু এখন বুঝেছি খ্রিস্টানদের গোয়েন্দা তৎপরতা কখনো শেষ হবে না। এজন্য আমি এর মূলে আঘাত হানতে চাই। আমাদের মধ্যে গাদ্দার তৈরি করার জন্য আমরাই খ্রিস্টানদের সুযোগ দিচ্ছি। আজ আপনাদের সামনে আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, সহসায় আমরা ফিলিস্তিন আক্রমণ করতে যাচ্ছি। সেনা প্রশিক্ষণ আরও জোরদার করুন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার এবং অবরোধ করার মতো ট্রেনিং দিয়ে প্রস্তুত করুন তাদের। তুর্কি এবং সিরীয় বন্ধুদের আমি বিশ্বাস করি। মিশরি এবং অনুগত সুদানি সৈন্যদের মাঝে জেহাদের জজবা সৃষ্টি করতে হবে। শত্রুর বিরুদ্ধে ওদের অনুভূতি সানিয়ে তুলুন। ওদের বলুন, তোমাদের মা বোন খ্রিস্টান পশুদের হাতে নির্যাতিত, তোমাদের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে ওরা। ওদের বিবেকের দুয়ারে আঘাত করে ওদের জাগিয়ে তুলুন। এ সময় প্রশাসন কর্মকর্তাদের দায়িত্ব অনেক। ইমাম সাহেবদেরকে প্রতিটি মসজিদে জিহাদের সপক্ষে জনমত গড়ে তুলতে বলুন। যুবকদের সামরিক ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ইমাম সাহেবদেরকে ওয়াজ করতে বলবেন। কোনো ইমাম ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কোনো কথা বললে তাদের ইমামতি থেকে সরিয়ে দেবেন। আমাদের নৈতিক মনোবল দৃঢ় হলে কেউ আমাদের অনিষ্ট করতে পারবে না। খেয়াল রাখতে হবে কেউ যেন অলস বসে থাকতে না পারে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওখানে শত্রু তাড়াতাড়ি বাসা বাঁধতে পারবে। কবে এবং কখন ফৌজ রওনা করবে পরে বলা হবে। আল্লাহ আপনাদের সাহায্য করুন।